20 টন, যেটা হচ্ছে আমাদের সলিড বেস্ট আসবে, ওখান থেকে যে কম্পোস্ট করা হবে ওইটাই ওনারা নিয়ে যাবেন গ্রামে এবং আশেপাশে বিক্রি করবেন চাষ করার জন্য। এটি এই জন্য এটি বলে কো কম্পোস্টিং, মানে যারা ওখানে কাজ করতেছে তাই যশোরের পৌরসভার এই বর্জ্যগুলো আছে অর্থাৎ মল, এইগুলো বিভিন্ন এলাকা থেকে এই ট্যাঙ্কিতে করে আনা হয়, এরপরে এখানে এখানে রাখা হয়, তারপরে পানিটা চলে যাওয়া ও জায়গায় এখানে গিয়ে পানিটা বিশুদ্ধ পানি হয়, আর গ্যাসটা হচ্ছে বায়োগ্যাসে রূপান্তরিত হয়, নিচে পাইপ চলে যায়। পায়খানা থেকে কীভাবে পানি বের করা আনা হয়, এরপরে বায়োগ্যাস কীভাবে করা হচ্ছে সেজন্য যশোর পৌরসভার এই প্রকল্পের অর্থায়ন করছে এডিবি। আজ 30 নভেম্বর 2019 এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এর সাথে আমরা কয়েকজন সাংবাদিক ডিজিটে আসি এবং 2000-এর কত চমৎকার বর্জ্য ব্যবস্থাপনা করা হয়েছে। এগুলো সেপটিক ট্যাঙ্কের পানি, আমরা মেথর দেখি, মেথরের 3500 টাকা দেয় ওই নদীর মধ্যে ফেলে দেয়, আপনি পাইতে যান কিন্তু পরিবেশের কারণে। যশোরের এই পৌরসভার বিভিন্ন এলাকা থেকে সেপটিক ট্যাঙ্ক যখন ভরে যায় তখন প্রথম আবার নিষ্কাশনের জন্য 2300 টাকা নেয় সিটি কর্পোরেশন, এরপরে প্রতিবার 1500 টাকা করে নেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে সেপটিক ট্যাঙ্কের যে ময়লাগুলো আছে সেগুলো এই ট্যাঙ্কে করে আনা হয়, এরপরে প্রসেসিং করে এখান থেকে ওই জায়গায় নেওয়া হয়, এরপরে ওখানে পানি পিওর পানি বের করা হয়, তারপরে গ্যাসটা হচ্ছে বায়োগ্যাসে রূপান্তরিত করা হয় অন্য প্রসেসে। এগুলো হচ্ছে সেপটিক ট্যাঙ্কের পানি। আরেকটা ফ্লাজ আইসে
যশোরের সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা থেকে ময়লাগুলো এখানে আসবে, এরপরে হচ্ছে এগুলো প্রসেসিং করে বায়োগ্যাস ইলেকট্রিসিটি তৈরি করা হবে। Thank you.